গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সুরক্ষার জন্য চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একজন অন্যতম রাজপথের সাহসী নেতৃত্ব এবং যিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত সমাদৃত সেই জনাব নুরুল হক নূর সাহেব গত 7ই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য মহামান্য আদালতের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। তৎপ্রেক্ষিতে গত 17ই ডিসেম্বর 2023 সনে ওনার উপর একটা রুল ইস্যু হয় এবং নূর সাহেবকে 17ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে মহামান্য আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। জনাব নূর সাহেব নির্বাচিত ভিপি ছিলেন এবং এদেশের মা মাটি মানুষের রাজনীতি করেন, ঠিক তেমনিভাবে তিনি আইন এবং আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা জায়গা থেকে তিনি মহামান্য আদালতের নির্দেশনার প্রেক্ষিতে তিনি 17ই জানুয়ারি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আবারও আদালত নির্দেশনা দিয়েছিলেন 15ই ফেব্রুয়ারি ওনাকে উপস্থিত থাকার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা নূর সাহেব আবারও মহামান্য আদালতের নির্দেশনাকে শিরোধার্য মনে করে 15 তারিখে তিনি সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তৎপ্রেক্ষিতে আজকে অর্থাৎ 30শে এপ্রিল পুনরায় শুনানির জন্য ধার্য ছিল। আপনারা জানেন এই মামলায় এঙ্গেজড লয়ার আছেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এজ এ মোহাম্মদ আলী সাহেব। তিনি বর্তমানে বিদেশে অবস্থানরত আছেন চিকিৎসার্থে। আমরা মহামান্য আদালতের কাছে সময়ের প্রার্থনা করেছি, যেহেতু এই মামলার সিনিয়র অ্যাডভোকেট জনাব এজ এ মোহাম্মদ আলী বিদেশে রয়েছেন। মহামান্য আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং আগামী 28শে মে এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন এবং সেই দিনও জনাব নুরুল হক নূর সাহেবকে সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।